নমস্কার বন্ধুরা, চৈতালির হিসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মেথি পরোটার রেসিপিটা নিয়ে এসেছি। মেথির মধ্যে থাকে অপরিসীম ভেষজ গুণ, যেটা ডায়াবেটিস কমাতে সাহায্য করে এবং ওয়েট লস করতে সাহায্য করে। কিভাবে আমি রেসিপিটা তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি এক আটি মেথি শাক খুব ভালো করে পাতাগুলোকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার আমি এটাকে একটু কড়ার মধ্যে শুকনো খোলায় একটু নেড়ে নেব। কড়াটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। এবার আমি এই মেথি শাকটাকে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার মেথি শাকটাকে আমি একটু কাঠখোলায় এইভাবে একটু নেড়ে নিচ্ছি, নেড়ে একটু ড্রাই করে নিচ্ছি মেথি শাকটাকে। যেহেতু আমি ধুয়েছি সেই জন্য কাঠখোলায় নেড়ে একটু ড্রাই করে নিচ্ছি, তাহলে একটু কমেও আসবে, তারপরে নেক্সট স্টেপে যেতে সুবিধা হবে। এখন নাড়তে নাড়তে মেথি শাকটা কত কমে এসেছে। এবার আমি গ্যাসের সুইচটাকে বন্ধ করে দিচ্ছি এবং এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি প্রথমে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বেসন। এবার দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচানো, স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ। আর দিচ্ছি যে মেথি শাকটাকে আমি ভেজে রেখেছিলাম, কাঠখোলায় ভেজে রেখেছিলাম সেই মেথি শাকটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জোয়ান। জোয়ানটাকে আমি এইভাবে হাতের মধ্যে একটু এইভাবে ঘষে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি, যাতে জোয়ানের ফ্লেভারটা খুব ভালোভাবে মাখার মধ্যে মিশে যেতে পারে। এবারে আমি সবসুদ্ধ খুব ভালোভাবে শুকনো ভাবে প্রথমে মেখে নিচ্ছি। শুকনো মশলাটার সঙ্গে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মেশানো আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হোয়াইট অয়েল। এবার তেলটাকেও খুব ভালো করে আমি এই ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমার ময়দার সঙ্গে মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দেব আর ময়দাটাকে মাখতে থাকব। এখানে মাখাটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না, ঠিক যতটুকু জল লাগবে সেইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মাখতে থাকছি। এবার আবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি এটাকে এভাবে মেখে নিচ্ছি। এইভাবে আমি ডোটাকে মেখে নেব। মাখাটা আমার হয়ে গেছে। মাখাটা খুব শক্তও হয়নি, খুব নরমও হয়নি। এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন মাখাটা খুব সুন্দরভাবে সেট হয়ে রয়েছে। আবার আমি একটু এইভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এবার আমি এখান থেকে এইভাবে লেচি তৈরি করে নেব। এইভাবে আমি লেচিগুলো সব তৈরি করে নিচ্ছি। লেচিগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে। এবার আমি এক এক করে বেলে নেব। এবার এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিলাম। এখানে আমি ময়দা রেখে দিয়েছি। এইভাবে ময়দার মধ্যে লেচিটাকে কোট করে নিচ্ছি। এবার এখানে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি প্রথমে এইভাবে বেলে নিচ্ছি। যতটুকু ময়দা লাগবে নিতে হবে, আমি তেল ব্যবহার করছি না এখানে, ময়দা দিয়েই আমি এখানে বেলছি। এটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ঘি মাখিয়ে দিচ্ছি। অল্প একটু ঘি নিয়ে আমি এইভাবে পরোটার মধ্যে মাখিয়ে দিচ্ছি। মাখিয়ে আমি আবার একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এইবার এইভাবে আমি এটাকে এভাবে মুড়িয়ে নিচ্ছি। এবার এই দুটো প্রান্ত থেকে একটা প্রান্ত এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিলাম আর এই প্রান্তটা এইভাবে আটকে দিলাম। দিয়ে এটাকে আমি আবার বেলে নেব। এবার এটাকে আমি আবার এইভাবে, আবার যেমন ময়দা দিয়ে বেলছিলাম সেইভাবে বেলে নেব। তাহলে পরোটাটা খুব খাস্তা হয় আর খুব মোলায়েম তৈরি হয়। সাইজটা ছোট বড় যেমন মনে করবেন তেমন করবেন। আমি এখানে মাঝারি সাইজের পরোটা তৈরি করছি। পরোটাটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি পরোটাকে খুব ভালো করে সেকে তারপরে ভেজে নেব। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, গ্যাসটা আমি অন করে দিয়েছি। এবার আমি এর মধ্যে পরোটাটাকে দিয়ে দিলাম। আঁচটাকে আমি একদম মিডিয়ামে রেখেছি। একটা দিক ভালো করে সেকা হলে তারপরে আমি অপর দিকটা আবার উল্টিয়ে দেব। বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি অপর দিকটাকে উল্টিয়ে দিচ্ছি। এবার অপর দিকটাকেও আমি খুব ভালো করে সেকে নেব।
ওই সাইডটাও খুব ভালো করে শেকা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু সাইড দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এটা ঘিতেও ভাজতে পারেন, আমি এখানে তেলে ভাজছি। একটা দিককে ভালোভাবে ভেজে নিচ্ছি, এবার উল্টিয়ে দিলাম, অপর দিকটাও আমি খুব ভালো করে ভেজে নেব। এইভাবে আমি প্রত্যেকটা মেথি পরোটাই ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল মেথি পরোটা। এইভাবে অতি অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারেন খুব লোভনীয় একটি পরোটা। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।